চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের জন্য স্থায়ী চাকরির ব্যবস্থা করা সহ চার দফা দাবিতে বুধবার খোয়াই মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল আমরা 10,323 সংগঠন। এদিন আমরা 10,323 সংগঠনের এক প্রতিনিধি দল চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে খোয়াই মহকুমা শাসকের কাছে। চার দফা দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ব্যাংকের ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ রাখতে হবে, চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের জন্য স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে, ঋণের টাকা আদায়ে অনৈতিক চাপ বন্ধ রাখতে হবে এবং প্রয়াত চাকরিচ্যুতদের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান করতে হবে। মহকুমা শাসক দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে প্রতিনিধিদের আশ্বস্ত করেন। এদিকে ডেপুটেশন চলাকালীন সময়ে মহকুমা শাসকের কক্ষের বাইরে চার দফা দাবি সম্বলিত প্লেকার্ড গলায় ঝুলিয়ে বিক্ষোভ দেখান চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। প্রতিনিধি দলে ছিলেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক দেবাশিস সরকার, ত্রিদীপ পাল, হিমাংশু দেববর্মা, অলোক দেববর্মা, ফিরোজ দেববর্মা ও হিসমা দেববর্মা। রাজ্য সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন এবং আমরা মাননীয় সিএম মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছিলাম, ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন দু মাসের মধ্যে আমাদের স্থায়ী সমাধান করবেন, কিন্তু ওনারা ওনাদের কথা রাখেননি, ওনাদের শর্ত থেকে ওনারা সরে দাঁড়িয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা এখন পর্যন্ত সারা রাজ্যে 106 জনের মতো শিক্ষককে আমরা হারিয়েছি। কেউ হৃদরোগে মৃত্যুবরণ করেছেন, কেউ সুইসাইড করেছেন। আমরা আর মৃত্যু দেখতে চাই না। সরকার অবিলম্বে ওনাদের প্রতিশ্রুতি রক্ষা করুক এবং আমাদের মধ্যে মৃত যারা আছেন 106 জন শিক্ষক পরিবারে, প্রত্যেক পরিবারে পরিবার পিছু একটা করে ডাইং হার্নেস প্রকল্পে চাকরি যাতে ইমিডিয়েটলি প্রদান করেন, তার জন্য আজকে আমরা রিপোর্ট চ্যানেল 3 রাত।